আসসালামু আলাইকুম, চলে এলাম নতুন আরো একটি ব্লগ নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বহুল প্রত্যাশিত পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীর ভ্রমণের গল্প। প্লেনে বসে হিমালয়ের সৌন্দর্য উপভোগ করতে করতে যাত্রা দিয়েছি শ্রীনগর এয়ারপোর্টের দিকে। প্রায় দেড় ঘন্টা জার্নি শেষে শ্রীনগর থেকে রওনা দিয়েছি তুষারাবৃত ঐশ্বর্গিক সৌন্দর্য বহনকারী জায়গা গুলমার্গের দিকে। যাত্রাপথে সাক্ষী হয়েছি অপরূপ সৌন্দর্যের, তারই গল্প শোনাবো আজকের ব্লগে। আরও শেয়ার করব ঢাকা থেকে দিল্লি হয়ে কাশ্মীর ভ্রমণ করতে কেমন খরচ হলো। তো চলুন শুরু করা যাক কাশ্মীর ব্লগ পার্ট ওয়ান। দিল্লির হোটেল রেড ক্যাসল থেকে আমরা রওনা করেছিলাম ভোর পাঁচটার দিকে এবং অ্যারাউন্ড এক ঘন্টা জার্নি শেষে আমরা পৌঁছে গেলাম এয়ারপোর্টে। দিল্লি এয়ারপোর্টটা বেশ বড় এবং এখানে ইন্টারন্যাশনাল সব ব্র্যান্ডেরই রেস্টুরেন্ট আছে। এই জন্য আমরা চিন্তা করেছিলাম এয়ারপোর্টে ঢুকে আমরা ব্রেকফাস্টটা সেরে নিব, কারণ আমরা জানতাম প্রায় দুই ঘন্টা আগে আমরা এয়ারপোর্টে পৌঁছবো এবং এখানে করার কিছু থাকবে না। তো সেরে নিলাম ব্রেকফাস্ট, তারপর উঠে পড়লাম প্লেনে। দিল্লি থেকে শ্রীনগর ভ্রমণে আমাদের ট্রাভেল পার্টনার ছিল ভিস্তারা এয়ারলাইন্স। দিল্লি থেকে আমাদের প্লেন ছেড়ে গেল 10:25 দিকে এবং আশা করা যায় 11:45 দিকে আমরা পৌঁছে যাব শ্রীনগর এয়ারপোর্টে। যাত্রা শুরু করার অ্যারাউন্ড 30 মিনিট পরে ভিস্তারা এয়ারলাইন্সের পক্ষ থেকে দেওয়া হলো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। জিজ্ঞেস করলো নন ভেজ নাকি ভেজ আইটেম চাই। আমি বলেছিলাম আমার ভেজ আইটেম চাই, তো ওরা সার্ভ করেছিল পানির বোতল, লেমন জুস, কেক, ভেজ আইটেম এবং একটা রিফ্রেশিং ওয়াইপস। ব্রেকফাস্ট শেষে যখন প্লেনের উইন্ডো দিয়ে বাইরের দিকে তাকালাম তখন দেখি আমরা আসি মেঘের উপরে আর মেঘের নিচে রয়েছে হিমালয় পর্বতমালা। এই হিমালয় পর্বতমালার দৃশ্য আমি ইউটিউবে এর আগে অনেক দেখেছি, তবে সরাসরি দেখে বুঝলাম ক্যামেরায় ধারণ করা দৃশ্য আর স্বচক্ষে দেখার মধ্যে রয়েছে বিস্তর পার্থক্য। এই দৃশ্য এতটাই সুন্দর যে আপনার মন আপনাআপনি বলে উঠবে মাশাআল্লাহ। দিল্লি থেকে শ্রীনগরে প্লেনে ভ্রমণ করার এটা একটা বড় অ্যাডভান্টেজ, শুধুমাত্র ফ্লাই করলে আপনি এই অসাধারণ দৃশ্যের সাক্ষী হতে পারবেন। দিল্লি থেকে শ্রীনগরে এয়ার ফ্লাই করতে আপনার খরচ হবে অ্যারাউন্ড 8,000 রুপি, তবে যে সৌন্দর্যের সাক্ষী আপনি হবেন আমি হলফ করে বলতে পারি দ্য কস্ট রিয়েলি ওর্থ ইট। অল্প সময়ে ভ্রমণও হবে, আবার হিমালয়ের উপর থেকে এর সৌন্দর্য উপভোগও করা যাবে। হিমালয়ের ঐশ্বর্গিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা শ্রীনগরের কাছাকাছি পৌঁছে গেছি, এখন প্লেন ল্যান্ড করার পালা। যেটা বুঝলাম দিল্লি থেকে শ্রীনগর পৌঁছাতে আমাদের অ্যারাউন্ড 1:35 সময় লাগলো, খুব একটা বেশি সময় কিন্তু না। এখন কাশ্মীরে বাজে 11:10, আমরা মোটামুটি 10:45 সময় ল্যান্ড করছি। সো দিস ইজ কাশ্মীর এয়ারপোর্ট। এখন এখানে 5°C। সো আপনারা শ্রীনগরে যারা চিন্তা করেন যে এখানে সে গাড়ি ব্যবস্থা কীভাবে করবেন, আপনারা জাস্ট এয়ারপোর্ট থেকে নেমেই সোজা চলে আসলে পাবেন প্রিপেড ট্যাক্সি কাউন্টার। এখান থেকে যে কোনো ট্যাক্সি পছন্দ মতো, 4 জনের 6 জনের যে কোনো সাইজের ট্যাক্সি রেন্ট করে নিতে পারেন। অ্যান্ড এখানে স্ন্যাক্স বার আছে। আমরা যেহেতু আগের থেকে গাড়ি বুক করে রেখেছিলাম, আমাদের গাড়ি এয়ারপোর্টে এসে আমাদের জন্য অপেক্ষা করছিল।
আমাদের লাগেজগুলো গাড়িতে উঠিয়ে আমরা রওনা দিলাম শ্রীনগর থেকে গুলমার্গের দিকে। আমরা এখন শ্রীনগর থেকে নারবাল শহরের মধ্য দিয়ে মগম চক অঞ্চল হয়ে গুলমার্গের দিকে যাব। শ্রীনগর থেকে গুলমার্গ 51 কিলোমিটারের মতো দূরত্ব। তুষার ঘেরা রাস্তা দিয়ে যেতে অ্যারাউন্ড 1.5 ঘন্টা মতো সময় লাগবে আমাদের। আমরা এখন হায়দারপুর ওভারব্রিজের এখানে আছি। হায়দারপুর ওভারব্রিজ থেকে হাতের বামে চলে যায় গুলমার্গ, আর হাতের ডানে চলে যায় পেহেলগাম, আর সোজা রাস্তাটা চলে যায় শ্রীনগর মেন টাউনের দিকে। আপনি যদি শ্রীনগর থেকে ট্যাক্সি বা গাড়ি ভাড়া করতে চান, তবে এয়ারপোর্টে নেমে দামাদামি করে গাড়ি ভাড়া করে নিতে পারেন। এয়ারপোর্ট থেকে গাড়ি ভাড়া অ্যারাউন্ড 1000 রুপি নিবে যদি আপনার হোটেলটা হয়ে থাকে ডাল লেকের আশেপাশে। আর আগের থেকে গাড়ি বুক করে রাখতে চাইলে কাশ্মীর কার রেন্টাল থেকে সরাসরি বুক করে ফেলতে পারেন। কাশ্মীর কার রেন্টালের ফোন নাম্বার আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব। আমি সাজেস্ট করব আপনি যেই কয়দিন কাশ্মীর থাকবেন সেই কয়দিনের জন্য একবারই গাড়ি ভাড়া করে নিতে। এটা করলে যে সুবিধাটা হবে সেটা হলো সারাদিন গাড়ি আপনার সাথেই থাকবে, আপনি যেখানে ইচ্ছা সেখানে গাড়ি নিয়ে যেতে পারবেন, আপনার খুচরা খরচগুলো বেঁচে যাবে, এছাড়া আপনার সময়ও অপচয় হবে না। আপনি যদি একটি সেডান গাড়ি ভাড়া করতে চান তবে খরচ পড়বে অ্যারাউন্ড 2300 রুপি, আর যদি 7-সিটার এসইউভি সারাদিনের জন্য ভাড়া করতে চান তবে খরচ পড়বে অ্যারাউন্ড 2800 রুপি। 5 থেকে 7 জনের একটা টিমের জন্য খরচটা বেশ অ্যাফোর্ডেবলই মনে হয়েছে আমার কাছে। আমরা এখন নারবাল শহরের মধ্যে আছি। এ পর্যায়ে আমাদের নাসির ভাই, যিনি গাড়ি ড্রাইভ করছেন, আমাদের মনে করে দিলেন আমরা যে কয়দিন কাশ্মীরে থাকব সে কয়দিন যেন ঠান্ডা পানি না খাই। ঠান্ডা পানি খেলে অনেক সময় অসুবিধা হতে পারে, যেমন কারো কারো তীব্র শীতে এই নতুন পরিবেশে এসে নাক দিয়ে হালকা রক্ত ঝরে থাকে, যদিও এটা সিরিয়াস কিছু না। এরকমটা হলে ভিটামিন সি খেলে ঠিক হয়ে যায়। বিকল্প হিসেবে লেবু বা কমলা লেবুও খাওয়া যেতে পারে। ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না, তবে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে উঁচু পাহাড়। ওই পাহাড়ের উপরেই গুলমার্গ অবস্থিত। গুলমার্গ সি লেভেল থেকে প্রায় 2650 মিটার উপরে অবস্থিত। আর আমরা রাস্তার দুই পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছি এই গাছগুলোই কাশ্মীর উইলো ট্রি। কাশ্মীর উইলো ট্রি থেকে বানানো হয় ব্যাট, যে ব্যাট জগৎ বিখ্যাত। এর কারণ হলো কাশ্মীর উইলো ট্রি দ্বারা বানানো ব্যাটগুলো কম্পারেটিভলি ইংলিশ উইলো ট্রি দিয়ে বানানো ব্যাটগুলো থেকে ভারী হয়ে থাকে, আর ইংলিশ উইলো ট্রি দিয়ে বানানো ব্যাটগুলো থেকে কাশ্মীর উইলো ট্রি দিয়ে বানানো ব্যাটগুলো দামেও কম হয়ে থাকে। আমরা এখন মাগম চক এলাকার মধ্যে ঢুকে পড়েছি। মাগম চক এলাকার থেকে আমরা যেই উঁচু পাহাড় দেখতে পাচ্ছি সামনে, ওই পাহাড়ই আসলে গুলমার্গের গন্ডোলা রাইডের সেকেন্ড ফেজ। আর এই সেকেন্ড ফেজ সি লেভেল থেকে 13,500 ফিট উঁচুতে অবস্থিত।
আমরা এখন যে গ্রামের মধ্যে আছি, এই গ্রামে কিন্তু কাশ্মীরের বিখ্যাত পশমিনা শাল বানানো হয়। এই পশমিনা শাল এখানকার মানুষেরা হাতে বানিয়ে থাকেন। আমরা এখন ছোট্ট একটা চেকপোস্টে দাঁড়িয়েছি। তো চেকপোস্টের এখান থেকে দূরে যে পাহাড়গুলো আমরা দেখতে পাচ্ছি, পাহাড়গুলোর সৌন্দর্য হয়তো ক্যামেরায় ধরা পড়ছে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পাহাড়গুলোর উপরে স্নো জমে আছে এবং স্নোর উপরে সূর্যের আলো পড়েছে, যা সৃষ্টি করেছে অপরূপ এক সৌন্দর্যের। আমরা আমাদের যাত্রাপথে চা খাওয়ার জন্য দাঁড়ালাম মুনভিউ রেস্টুরেন্টে। এখানে আমাদের ড্রাইভার সাহেব বললেন যে মুনভিউ রেস্টুরেন্ট ভালো। সো আমরা এয়ারপোর্টে আসলে নেমে ভাবছিলাম যে চা খাওয়া যায় কি না, কিন্তু ওখানে খুব এক্সপেন্সিভ ছিল। এক এক কাপ চায়ের দাম ছিল 70 টাকা। মুনভিউ রেস্টুরেন্ট থেকে আসলে ভিউটাও দারুণ, চাটাও টেস্টি হওয়ার কথা। সো লেটস সি। রেস্টুরেন্ট থেকে যে ভিউটা দেখা যায় সেটা অসাধারণ। দূরে কি আছে তো দেখুন, চেষ্টা করি। মুনভিউ রেস্টুরেন্টে এসে আমরা অর্ডার করছি ছোলা ভাটুরা এবং চা, জাস্ট স্ন্যাক্স খাবো, এখান থেকে খাবো আর ভিউ দেখবো। আমরা হালকা একটু নাস্তা সেরে নিয়ে রওনা দিলাম আবার গুলমার্গের দিকে। গুলমার্গে যাওয়ার রাস্তার সৌন্দর্য মেনলি এখন থেকেই শুরু, সামনেই পড়বে তানমার্গ। তানমার্গ থেকে আমাদের এই গাড়িটা চেঞ্জ করে ফেলবো। এই গাড়িটা ওখান থেকে আর যেতে পারবে না, কারণ গতকালকে স্নোফল হয়েছিল আর রাস্তায় অনেক স্নো আছে। আমরা অন্য একটি গাড়ি নিব, যে গাড়িটার চাকার সাথে চেন লাগানো থাকবে। চেন লাগানো গাড়ি আমাদের স্নোই রাস্তাতে যেতে সাহায্য করবে। আর আজকের ব্লগটি শেষ করব তানমার্গেই। আগামী ব্লগ থেকে আপনারা দেখবেন তানমার্গ থেকে কিভাবে গুলমার্গ গেলাম এবং গুলমার্গে কেমন সৌন্দর্য দেখলাম। আমি শিওর তানমার্গ থেকে গুলমার্গের রাস্তার সৌন্দর্য দেখে আপনারা অবশ্যই বিমোহিত হবেন, কারণ এই রাস্তার দুই পাশে শুধু থাকবে স্নো আর স্নো। আর এই সৌন্দর্য উপভোগ করার জন্যই আমরা কাশ্মীর ভ্রমণ করেছি উইন্টারে। উইন্টারের মূল আকর্ষণই এখানকার স্নোফল। আমরা স্নোফলও পেয়েছি, স্নো স্ট্রমও পেয়েছি ইনফ্যাক্ট। এগুলো সবই দেখবেন আমার নেক্সট ব্লগে। তো সে পর্যন্ত সাথেই থাকবেন। আজকের ব্লগটি শেষ করছি এখানেই। তবে শেষ করার আগে যে কথাটি বলতে চাই, এই ভিডিওটিতে আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন, আর ভালো লেগে থাকলে বা উৎসাহ দিতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।